আসসালামু আলাইকুম ওর আবার আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলসালাম আল সৈয়দুল মুরসলীন ওয়ালা আলিহি ও আজ আহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এক বন্ধুবর একটি প্রশ্ন করেছিলেন নবী আলিহিমুলসালাম এবং আউলিয়া ক্রাম ওনাদের ওসিলা ধরে আল্লাহ রব্বুল ইজ্জার দরবারে দোয়া করা জায়েজ আছে কি নাই সম্মানিত হাজিরিন এই বিষয়টিকে কেন্দ্র করে আজকে সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে তো বলি বিন রহমা ওয়া বিহিম্বি আলিহিমালাম এবং আউলিয়া ই ওনাদের ওসিরা ধরে দোয়া করা এটা অসংখ্য সহি হাদিস এবং ওলাম আই মতামতের ভিত্তিতে এটা জায়েজ তো চলুন আমরা সর্বপ্রথম আপনাদেরকে একটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে সহি আল বুখারি সহি বুখারির মধ্যে কিতাবুল ইস্তেস্কার হাদিস এক হাজার দশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আন্না ওমর আব্দাল খাত্তাব রদি আল্লাহ আনহু খ্যান ইদা কহাতু ইস্তাস কাবিল আব্বাস এবনে আব্দুল মোত্তালিম যখন মদিনা শরীফের মধ্যে অনাবৃষ্টি দুর্ভিক্ষ দেখা দিত হজরতে ওমর আব্দুল খাত্বাব রদ আল্লাহতা আয়াল হু উনি রসিদ আক্রাম সল্লাহল্লাহ আলাইকুসাল্লাম এর চাচা যান আব্বাস রদিয়া আল্লাহ আলান এর ওসিলা ধরে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করতেন সম্মানিত হাজিরিন এর পর অমর বলে আল্লাহ ইনা কুন্না নাতা ইলাইকা বিনা বিজিনা কিনা আল্লাহর দরবারে আমরা আপনার নবী সালাম ওনার ওসিলা ধরে আপনার দরবারে বৃষ্টির জন্য দোয়া করতাম আর আপনি আমাদের বৃষ্টি দান করতেন এখন আমরা আপনার নবীর চাচা আব্বাস এমন আব্দুল মোতালিব ওনার ওসিলা আদর আপনার দরবারে দোয়া চাই আপনি আমাদের বৃষ্টি দান করেন এরপরে রবি বলে কলা এ দোয়া করার সাথে সাথেই তাদের উপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যেত সম্মানিত হাজির সই থেকে আমরা এটা প্রমাণ করলাম সাহাবাই কেরাম নবীজির সিরা ধরে দোয়া করতেন এবং সাহাবাই কেরাম যেনা কিনা নবীজির উপরে যারা তারা সব বেলায়তের দোষ আল্লাহ অলি তা আউলিয়ায়াম আর আরেকটি কিতাব দেখাচ্ছি আপনাদেরকে এই কিতাবটির নাম হচ্ছে আল জামিউল কবির ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই পঞ্চম নম্বর খন্ডের তিন হাজার পাঁচশত আটাত্তর নম্বর হাদিসে দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে হজরত ওসমান আব্ন হনাইফ রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত যে আন্না রজুল দরির আল বাসরি আতান্না বিজ্ঞা সাল্লাহ আলী আসাল্লাম এক ব্যক্তি দৃষ্টিহীন চক্ষু নাই চক্ষু আলো নাই নবীর কাছে আসলো ফাঁকালা নবীকে বলল ও দল্লাহানি ও আফিয়ানি আপনি আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ যেন আমাকে শেফা দান করে আমার হাজত পুরা করে নবী আকরাম বললে ইনশিকা দাও তু ইনশিকা সবার তাফা হুয়া খাই উল্লাহ যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করব আর যদি তুমি ধৈর্য ধারণ করতে চাও তোমার দৃষ্টি শক্তি নাই এর উপরেই তাহলে এতে তোমার জন্য কল্যাণ কর লোকটি বলল নবী আমার জন্য দোয়া করেন কল নবী বললেন ফা আমার হুয়া নিয়ে তা বদ আফাইসিনা উদু নবী আমি আদেশ করলেন যাও সুন্দর মতো উঁজু করে আসো ব্যক্তি উজু করলে আসলো নবী আলাইসাল্লাম তাকে বললেন

আপনার নবীর ওসিলা ধরে আপনি আমার হাজত পুরা করুন এরপরে লক্ষ্মী বলল ইন্নিতাবজ্জা দিকাইলা ফিহা জাতি আল্লাহ আমি আপনার নিকট মনোনিবেশ মুখাপি হয়েছি আমার নবী আপনার উসিলায় আমার রবের কাছে আমি মনোনিবেশ করেছি আমার নবীর উসিলায় আমার হাজতের জন্য তিনি যেন আমার হাজত পুরা করে অতপর লোকটি বলল আল্লাহ হুম হুফি আল্লাহ আমার নবীর সুপারিশ আমার জন্য আপনি মঞ্জুর করুন আল্লাহ সুনান তিরমিজি এই হাদিসটি মুসনাদ আহমাদে আছে সুনান কুবরাতে আছে এরপরে আপনার সহিবনু হুজাইমাতে আছে আপনার কানজুল মালের মধ্যে আছে অনেক কিতাবে হাদিসটি রয়েছে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেছি দুইটি হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল সাহাবাই কালাম এবং আমি সালাম এবং আউলিয়ায় কেরামদের ওসিলা ধরে আল্লাহ রব্বল ইজরাদ দরবারে দোয়া করলে সে দোয়া কবুল হয় এবং এটা জায়েজ সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো আমরা অন্য এক সময় দীর্ঘ পরিসরে বিষয়টি আরও বিশেষ বিশেষ দলিলের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবো আজকে এই বলে বক্তব্য শেষ করলাম ওমা আলীনাবাল আসসালামু আলাইকুম রহমাত